আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেওয়া দাম মানছে না খুচরা ও পাইকারি বিক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ গ্রহণ করলেও তা কার্যকর করা সম্ভব হয়ে উঠছে না, ফলে অস্বাভাবিক মূল্যেই আলু কিনতে হচ্ছে ভোক্তাদের। বগুড়ার বাজার ঘুরে দেখা গেছে সরকারের বেঁধে দেয়া 35 টাকার আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর না হয় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। 35 টাকা কেজি সরকার নির্ধারণ করে দিয়েছে, এনারা 40 টাকা কেজি চাইতেছে। বাজার নিয়ন্ত্রণ তো অবশ্যই করা দরকার। দুঃখজনক হলেও সত্য যে 50 টাকা কেজি ক্রয় করলাম, তো এই বাজারটা সরকারের তরফ থেকে নিয়ন্ত্রণ করা জরুরি বলে আমি মনে করি। 30 টাকা করে নির্ধারণ করে দিয়েছে, এই বাজারে আলু পাওয়া যাচ্ছে না। বাজারে আমরা 40 টাকা কেজি কিনলাম, পুলিশ সাংবাদিক আসলে দাম কমে যায়, কিন্তু ওনারা আবার চলে গেলে আবার ওই যে যে রেট ওটাই আবার বরাবর থেকে যায়। আমরা চাউলই কিনবো না, আলু কিনবো না, পেঁয়াজি কিনবো না, মরিচি কিনবো, আমার সমস্যা না, গরিব মানুষের তো সমস্যায় না। একটা করে আলু তরকারি দেই, একটা করে আলু তরকারি দেই, আমরা আলুর দাম বেশি যায়। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছে আলু স্টোর থেকেই 32 থেকে 33 টাকা কেজি দরে কিনতে হচ্ছে তাদের, তার সাথে অতিরিক্ত যোগ হচ্ছে কেজি প্রতি 3 টাকা। পরিবহন খরচ সহ প্রতি কেজি আলুর দাম পড়ছে 35 থেকে 36 টাকা, সেই হিসেবেই 38 থেকে 40 টাকায় আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। আলুটা আমার করে কিনা কাল গতকাল কি কলেস্টোর যাই কিনছি আপনার 33-34 টাকা কেজি কিনা, কেয়ারিং খরচ 3 টাকা, এই মিলে আপনার প্রায় 37 টাকা কেজি আমাদের এখানে পড়তা। আমরা কিনে নিয়ে এসে তো 38 টাকা পড়ে যায়, 40 তো আমরা বেচবই। আর হিমাগার প্রশাসনের পক্ষ থেকে চাপ আসে আমাদের, হিমাগার তো যায় চাপ দেয় না, হিমাগার তো চাপ দেয় ওরা 30 টাকা বেচে, আমরা 32 বেচবো। আলু রাখি তো নাই, 40,000 একটা হিমাগার আলু আছে, কিসের শর্ট? তাহলে আমাদের খরচ মরচ ধরে আপনার 35-36-37-38 টাকা কেজি পড়ছে, তাহলে আমাদের 3 টাকা করে লস হবে। 50,000 টাকা ক্যাচ ছিল আমার, আলু নিয়ে এসে 30 টাকা কেজি বেচে 20,000 টাকা লস খেছি। হ্যাঁ, তারপরে 20,000 টাকা চলাফেরা করতেছি, আজকে ম্যাজিস্ট্রেট এসে 10,000 টাকা ফাইন করে নিয়ে গেলো। আমার লোক মাথার উপর লোক নাই, হ্যাঁ, 7 জন লোক আমার খানে আলো, আমি এখন কিভাবে চলবো? এখানে আমরা আলু বেচতেছি 40 টাকা কেজি, আমরা তো হিমাগারে যায় কম দাম পাচ্ছে না, আমরা দাম বেশি নিয়ে এসে কম বেচতে পারবো না, এজন্য আমাদের আলুর দোকান এখন বন্ধ থাকবে আর কি, আমরা আলু আর বেচতে পারবো না। এভাবে প্রতিদিন আলু কেজিকে 10 টাকা লস দিয়ে বেচবো, আবার 10,000-20,000 জরিমানা দেবো, এভাবে আমরা আলু বেচতে পারবো না। আলুর দাম বৃদ্ধির জন্য ভোক্তারা ব্যবসায়ীদের দুষলেও তারা বলছেন ভিন্ন কথা। ব্যবসায়ীরা বলছেন মজুতকারীরা সরকারের বেঁধে দেয়া দামে আলু না ছাড়াই চড়া মূল্যে কিনতে হচ্ছে ক্রেতাদের। শাকিল আহমেদ শুভ, পুণ্ড্র নিউজ।